দ্রুত গর্ভবতী হতে চারটি বীজ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা কি আপনারা জানেন? হ্যাঁ, আমরা কিন্তু সিড সাইকেলিং নামটি শুনেছি, তবে এই সিড সাইকেলিং করলেই কিন্তু আপনি দ্রুত প্রেগনেন্সি কনসিভ করতে পারবেন। তো আজ আমরা এই ভিডিও থেকে জেনে নেব সিড সাইকেলিংয়ের সঠিক নিয়ম, যাতে ওভুলেশন নিয়মিত হয় আর যারা গর্ভধারণ না হবার সমস্যায় ভুগছেন তাদের বেশিরভাগই কিন্তু হরমোনের সমস্যার কারণে নিয়মিত ওভুলেশন হয় না, আর ওভুলেশন নিয়মিত না হলে কিন্তু গর্ভধারণ সম্ভব না। তো সিড সাইকেলিং এটা একটি খুবই সহজ পদ্ধতি যা আপনার হরমোনকে ন্যাচারালি ব্যালেন্স করে, পিরিয়ডের সমস্ত সমস্যা দূর করে, আপনার গর্ভধারণ ক্ষমতা বাড়ায়। হরমোনাল ইমব্যালেন্সের কারণে মেয়েদের পিরিয়ড সাইকেল পরিবর্তিত হয়, খুবই পেইনফুল পিরিয়ড হয়, অনিয়মিত পিরিয়ড, মাইগ্রেন, হরমোনজনিত ব্রণ, আপনার মুখের নিচের অংশে, গলার চারপাশে ব্রণ দেখা দেওয়া এবং ওজন বৃদ্ধি, আরও অনেক সমস্যা দেখা দেয়, যেমন তার PCOD, ওভারিয়ান সিস্ট, পেটে ব্যথা, পিরিয়ড হবার আগে বিভিন্ন রকম লক্ষণ, বমি বমি ভাব, শরীর দুর্বল মনে হওয়া, মাথা ঘোরা, মুড সুইং, চুল পড়া, ওজন বেড়ে যাওয়া, ফাইব্রয়েড, এই সমস্যার কারণে কিন্তু আপনার বাচ্চা হতে সমস্যা দেখা দেয়, বন্ধাত্মের সমস্যা দেখা দেয়। এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। গর্ভধারণের জন্য আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রকম হরমোন কাজ করে, আর এই হরমোনগুলোর যদি ভারসাম্য নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেগনেন্সিতে সমস্যা দেখা দেবে, বন্ধাত্মের সমস্যা দেখা দেবে। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে আমাদের সারা মাসে চার রকম সিড আমাদের খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। ফার্স্ট হচ্ছে কুমড়ো বীজ। এই কুমড়ো বীজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, ফসফরাসের মতো একাধিক উপাদান থাকে। এছাড়াও এতে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্ক, যা আপনার ইমিউন সিস্টেম বাড়ানোর পাশাপাশি হরমোন রিপ্রোডাকশনকে নিয়ন্ত্রণ করে। কুমড়ো বীজ জিঙ্ক সমৃদ্ধ হওয়ায় মহিলাদের ডিম্বাণুর গুণগত মান ভালো হয় এবং পুরুষদের তাদের শুক্রাণুর গুণগত মান ভালো হয়। এই কুমড়ো বীজ কিন্তু পুরুষদের প্রোস্টেট গ্রন্থিকে শক্তিশালী করতে এবং স্বাস্থ্যকর হরমোনের প্রক্রিয়াকে উন্নত করতে অনেক উপকারী। তো পুরুষ মহিলা উভয়েই কিন্তু আপনারা কুমড়ো বীজ সেবন করবেন। কিভাবে, কোন টাইমে সেবন করবেন চলুন জেনে নিই। তার আগে আরও আমরা তিনটি বীজের নাম জেনে নেব। দুই নম্বরে হচ্ছে ফ্ল্যাক্সিড বা তিসি বীজ, অনেকে এটি শন বীজ নামেও চিনে থাকেন। এটি এক প্রকার ফাংশনাল ফুড। এই বীজে আপনার শরীরের জন্য উপকারী লিগন্যান্স, ফাইবার, প্রোটিন, আলফা লিনোলেনিক অ্যাসিড এবং ওমেগা-3 মতো পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। অন্যান্য খাবারের চেয়ে 800 গুণ বেশি লিগন্যান্স থাকায় এই বীজকে সুপারফুড বলা হয়। এই ফ্ল্যাক্সিডের মধ্যে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং লিগন্যান্স, যা আপনার শরীরে অতিরিক্ত ইস্ট্রোজেন তৈরিতে বাধা দেবে এবং আপনার শরীরে ইস্ট্রোজেনের ভারসাম্য রক্ষা হলে কিন্তু FSH এবং LH হরমোনের ভারসাম্যও কিন্তু ঠিক থাকবে, ফলে আপনার ডিম্বাণু কিন্তু সঠিক পরিমাণে গ্রো করবে এবং সঠিক সময়ে রিলিজ হতে পারবে। নেক্সট হচ্ছে তিলের বীজ। এতে আছে ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই, যা ফার্টিলিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিটামিন ই সমৃদ্ধ হওয়ায় মহিলাদের গর্ভধারণ ক্ষমতা বাড়াতে কিন্তু ভীষণভাবে হেল্প করে। এছাড়াও তিলের বীজ ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ, যেমন থায়ামিন, ফলিক অ্যাসিড, রিবোফ্লাভিন, পাইরিডক্সিন এবং কপার, জিঙ্ক, আয়রন, ভিটামিন B6 এর উপস্থিতি, যা থাইরয়েড হরমোন তৈরি করতে এবং থাইরয়েড হরমোনের ভারসাম্য রক্ষা করতে কিন্তু সাহায্য করে। তিলের বীজে উচ্চ পরিমাণে জিঙ্ক থাকায় আমাদের শরীরে টি লিম্ফোসাইটকে কিন্তু সক্রিয় করতে পারে এই তিলের বীজ। এছাড়াও তিলের বীজে লিগনিন নামক একটি উপাদান রয়েছে, এটি একটি যৌগ যার কোলেস্টেরল কমাতে কিন্তু সাহায্য করে এবং এই তিলের বীজ লুব্রিকেন্ট বাড়াতে কিন্তু সাহায্য করে। যে সমস্ত মহিলাদের হরমোনাল ইমব্যালেন্সের কারণে তাদের যোনিপদ সবসময় শুষ্ক থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সিড সাইকেলিং অবশ্যই করা প্রয়োজন। প্রতিটা মহিলার সুস্থ থাকার জন্য কিন্তু সিড সাইকেলিং অবশ্যই প্রয়োজন। নেক্সট যে বীজ সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে সূর্যমুখী বীজ। এর মধ্যে রয়েছে ট্রিপটোফেন নামক এক প্রকার অ্যামিনো অ্যাসিড, যা আমাদের শরীরে সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে। সেরোটোনিন হচ্ছে এমন একটি উপাদান যা ক্লান্তি, দুশ্চিন্তা এবং হতাশা দূর করে। আর যাদের গর্ভধারণ হচ্ছে না তাদের মধ্যে ক্লান্তি, দুশ্চিন্তা এবং হতাশা এই তিনটে
জিনিসই কিন্তু বিরাজমান। এছাড়াও সূর্যমুখী বীজে বিভিন্ন ভিটামিন, মিনারেলস এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড থাকে। সূর্যমুখী বীজ শরীরের নানা রোগ সারিয়ে তোলে, নানাভাবে শরীরকে কিন্তু সুরক্ষিত করে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আছে যা আমাদের শরীরের ইনফ্লামেশন বা জ্বালা পোড়া ভাব কমাতে সাহায্য করে। এছাড়াও সূর্যমুখী বীজে উচ্চমানের ভিটামিন ই রয়েছে যা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরের ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে। এছাড়াও এই সূর্যমুখী বীজে উচ্চমানের ফাইটোস্টেরল এবং লিগন্যান্স থাকে যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এবং আমাদের শরীরের ক্যান্সার কোষ তৈরি হতে বাধা দেয় এবং ডিম্বাণুর কোষকে হেলদি করতে সাহায্য করে, ডিম্বাণুর গুণগত মান বাড়াতে সাহায্য করে। তো ফ্রেন্ডস, এই চার রকম বীজ আমি বললাম, তিসি বীজ, কুমড়ো বীজ, সূর্যমুখী বীজ এবং তিলের বীজ। এই চারটি বীজ আপনারা কখন খাবেন? আপনাদের পিরিয়ড যেদিন শুরু হচ্ছে সেই দিন থেকে দুই সপ্তাহ আপনারা তিসি বীজ এবং কুমড়ো বীজ সেবন করবেন এবং পরের দুই সপ্তাহ পিরিয়ড আসা পর্যন্ত আপনারা তিলের বীজ এবং সূর্যমুখী বীজ সেবন করবেন। এগুলো আপনার হরমোনাল ব্যালেন্স ঠিক রাখবে, ইরেগুলার পিরিয়ড ঠিক করবে এবং আপনাদের পিরিয়ডের সময় যে ব্যথা হয় বা পিএমএস সিনড্রোম অর্থাৎ পিরিয়ডের আগে যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায়, অনেক মহিলারা কিন্তু এটা প্রেগনেন্সির লক্ষণ ভেবে থাকেন, যেমন মাথা ব্যথা, বমি বমি ভাব, শরীর দুর্বল মনে হওয়া, পেট ফোলা ফোলা মনে হওয়া, বিভিন্ন রকম কিন্তু পিএমএস সিনড্রোম প্রকাশ পায় মহিলাদের মধ্যে। তো এই পিএমএস বা প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম এটাও কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। তো আপনারা সিড সাইক্লিং করলে আপনাদের পিরিয়ড রেগুলার হবে, পিরিয়ডসের ক্র্যাম্প ঠিক হয়ে যাবে, পিএমএস সিনড্রোম দূর হবে, হেভি ফ্লো বা কম ফ্লো সমস্যা দূর হবে, মেনোপজ সিমটমস যেমন হট ফ্ল্যাশ বা ইনসোমোনিয়ার মতো সমস্যা থাকলেও কিন্তু ঠিক হবে। এছাড়াও পিসিওএস বা পিসিওডি এবং ফাইব্রয়েডের মতো সমস্যাও কিন্তু নিরাময় করতে সাহায্য করবে। তো ফ্রেন্ডস, পিরিয়ড আসা থেকে প্রথম দুই সপ্তাহ অর্থাৎ ফলিকুলার ফেজ এবং পরের দুই সপ্তাহ অর্থাৎ লুটিয়াল ফেজকে যদি আপনারা সঠিকভাবে পরিচালিত করতে পারেন তাহলেই কিন্তু আপনি প্রেগনেন্সিতে সফল হতে পারবেন। তো এই সফলতার জন্য অবশ্যই আপনাকে হেলদি জীবনযাপনের সাথে সাথে অবশ্যই সিড সাইক্লিং করতে হবে। যাই হোক, শেষে একটি কথা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, এই হরমোনগুলো কিন্তু আমাদের খাদ্য, ব্যায়াম, ঘুম, স্ট্রেস লেভেল এবং পরিবেশগত টক্সিন দ্বারা কিন্তু ব্যাপকভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ এই কারণগুলোর যে কোনো একটি আপনার হরমোনগুলোকে কিন্তু সূক্ষ্ম ভারসাম্য থেকে বের করে দিতে পারে। সুতরাং আপনাদের শরীরে যাতে হরমোনাল ব্যালেন্স ঠিক থাকে সেই হিসাবেই কিন্তু জীবনযাপন করতে হবে। তো হেলদি লাইফস্টাইল, হেলদি খাদ্যাভ্যাস নিয়ে আমার অনেক ভিডিও আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার থাকলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই একটি কথা মাথায় রাখবেন, সিড কিন্তু অনেকটা পরিমাণ খাওয়া যাবে না, আপনারা এক টিস্পুন করে প্রতিদিন সেবন করবেন।